नंबर वन, दीदी नंबर वन। बुंजिया लेते चले, थोड़ी बर्फी बर्फी लेते चले, आज उनसे मिलना है हमें, आज उनसे मिलना है हमें। और एक माल 10 टका, और एक माल 10 टका, और एक माल 10 টাকা। কি কি আছে দোকানদার আজকে আপনাদের কাছে? এই দেখুন ডাইনার আয়না, যতই খারাপ দেখতে হন এই আয়না আপনাকে সুন্দর লাগবে। দেখুন কি বাজে আয়না। কি বলছেন দিদি? এইটা আমার পছন্দ। এই কি বলছেন? এটা হাত, এটা হাত তাই। আচ্ছা, আমার হাত আপনার হাতে রাখলাম। হ্যাঁ, এই হাতটা দিয়ে এখন কি করব? কি করবে? তোমার ঠ্যাঙাবো। কেন? হ্যাঁ, এসো। দেখুন ছাপনি রয়েছে, এটা মুখে লাগাবেন, যা কথা বলবেন ফিল্টার হয়ে বেরোবে, দেখবেন। তোমার বয়স পেরিয়ে গেছে 80, কোনে তো হয় না পেটে কোলেস্ট্রল, চিবিয়ে চিবিয়ে খাচ্ছ রোববার খাসি। আমার মেয়ের বিয়ে বলে কথা দেখবেন, হাঁটু যেন না লাগে আমার। আজকে এত ভয় লাগছে না, কোথায় খেয়ে বলে উঠলো সায়নের জোকটা শুনে না হাঁটুতে ব্যথা শুরু হয়ে গেছে। আপনি মন্দারমণি থেকে এসেছেন, এখন ঝিনুক ছেড়ে যায়নি আপনাকে। সোমা চৌধুরী, মঞ্জুলা মুখার্জি, সোমাদি মেয়ের মা, মঞ্জুলাদি ছেলের মা, কোথায় থাকেন? আপনি ট্রান্সে আছেন তো? শুভ্রাশি এবং মিঠু মুখার্জি, শুভ্রাদি মেয়ের মা, আমি মেয়ের মা। আচ্ছা, আমি ছেলের মা। বাহ, সুন্দর। আপনার হাজবেন্ড কি হি? কেন? কারণ আপনি শুভ্রাশি। বুঝতেই পারছি আজ এপিসোডে কি হতে চলেছে, প্রচন্ড মজা হবে, কিন্তু কিছু মনে করবেন না। হ্যাঁ, কারণ ভীষণ বিপাজি, ভীষণ দুষ্টু। হ্যাঁ, কাছে জব্দ হয়ে যাবে দিদি। হ্যাঁ তাই না? কি জব্দ করব? এনি রাবণের টুথব্রাশ আছে, রাবণের টুথব্রাশ নেই। না, আমার মুখ গজে দেবে না। এই মাত্র পেস্ট দিয়ে মেজে এলাম দিদি, আবার খেলবো বলে। এটা হচ্ছে ঝামা, যদি বেশি বাড়াবাড়ি করি আমার মুখে ঝামা গজে দেবে। ও বাবা, আমি এখন তোকে হাত থেকে কেটে গজে দেবো। এনি এই তোমার, এ বাপ রে বাপ। শুরু করবো প্রথম রাউন্ড, পুরানো সেই দিনের কথা। আজকে খেলাটা হচ্ছে দুই বেয়ান এসেছেন, দুই বেয়ানের মধ্যে একজন অপরকে সাজাবেন। একটা গোপ রাখা রয়েছে, তিল রয়েছে, সেটা লাগাতে হবে, পতুয়া পরতে হবে, হাতে লাঠি দিতে হবে, চোখে চশমা পরাতে হবে, গামছাটা গলায় না ঝুলে মাথায় বাঁধলে বেটার হয় না? হ্যাঁ, লুকটা ভালো লাগবে। কিন্তু আমাদের অত বড় গামছা নেই, আপনাদের কোমরে বাদাম মতো শর্ট পড়ছে। গান বাজাবো, দুজনে মিলে নাচবেন।
শেষ হয়ে যাওয়ার পর চারজন যারা সবথেকে ফিট সেই চারজন এখানে আসবে, সেই চারজন মিলে বাম্পার রাউন্ড খেলবো। সেই বাম্পার রাউন্ডে এই সুন্দর একটা বাম্পার গিফট, ফোর সিটার রটারডেনের ডাইনিং টেবিল। ছোট্ট ব্রেক নেবো, মানে 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 ছোট্ট পুচকা ব্রেক নিতে পারি? আওয়াজে নিয়ে আসবে, ঠিক আছে? ও উনার আর বাইচুং ভুটিয়ার মধ্যে মিল কি জানান, দুজনেই গোল দেয়। দেবজানিদি এবং দেবশ্রীদি একটু কথা বলবো, কিরকম সম্পর্ক দুজনের আগে একটু শুনি। ভীষণ ভালো, মানে বন্ধু মতো, বোন বন্ধু যা বলো। আপনি ফেসবুকে আছেন? হ্যাঁ একদম। আপনি যখন কলেজে পড়েন তখন ফোন আবিষ্কার হয়নি, আপনি মানে ফেসবুক ছিল আগে? কে বলেছে ফোন আবিষ্কার হয়নি? ভাবি কে রে, আমি বলছি এটা কেন রে অভিষেক বচ্চন হঠাৎ? আমার ছেলে বলছে হম আমি জানি, বলবো না, দিদি আজকে 10 টাকা দিয়েছে আজকে। তারপরে একদিন আমার মেয়ে বলছে মা আমার একটা বন্ধু আসবে, আর আমায় খুব খুশি করে কথা বলছে, মা তোমার কষ্ট হচ্ছে না তো? আমি তো বুঝতে পারছি না কে বন্ধু, খুব তেল মেয়ে। তারপর দেখি এনারই ছেলে, মাকে হেল্প করা, মানে যা হেল্প করছে, মা তুমি বসো, মা তোমার যে খুব কষ্ট। আমি বাবা মেয়ের বলছে, ছেলে বলছে আমি সব জানি। এরপর থেকে যখনই কোথাও যাই একসঙ্গে, আমার বাড়িতে যখন আসে তখন ও হাসতে শুরু করলে মানে আমরা থামতে পারি না, সারা বাড়ি আমাদের কেঁপে ওঠে। যারা দেখে বোঝে যাচ্ছে আমরা খুব এই জগতে আছি। আমার সব বন্ধুরা আজকে এসছে, মানে ওরা বলে আমি ছাড়া ওদের প্রাণ নেই। হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ? নাইস, ইউ আর সো গুড লুকিং। ঝগড়া করবেন না গুড লুক নিয়ে, সবাই মিথ্যা হলো বলছি সবাই। সবাই শুরু হচ্ছে এখন স্টার্ট দিন। এই তো বাবা, মনে হচ্ছে ফিরোজ খান মেয়ে সেজেছে। আয়না সেলফি তুলবো আমরা, আপনাকে খারাপ লাগছে, আয়নার কোনো দোষ নেই। আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। একে অপরকে চেনেন কত বছরের সম্পর্ক? 11 বছরের সম্পর্ক। 11 বছর তো কি বিয়ান বিয়ান নাকি বন্ধু বন্ধু? আমি বন্ধু বন্ধু এখন তো এক বোন হয়ে গেছি দুজনে এত বছরে। আর প্রত্যেক বছর আমার বাড়িতে দুটো করে অকেশন হয়, লোকনাথ পুজো আর কালী পুজো। পুজোর কম্বিনেশন ব্ল্যাক এন্ড হোয়াইট, একটা সাদা একটা কালো। সাদা কালো না হলে তো জগৎ চলবে না। তুমি বাবা, ছেলে মেয়ে কি লাভ ম্যারেজ? হ্যাঁ আমি নিজে করেছি। ও তাই ওদেরটার কথা দিই, তুমি জানো যা ভালো মনে হচ্ছে রেগে যাওয়ার কোনো প্রশ্নই নেই। ও কি হবে বলো, প্রথম দিকটা একটুখানি হয় তারপরে মেনে নিতে হয়, কিছু করার নেই। লক্ষ্মী দেবী দেবশ্রী খেলা শুরু করবো, আসুন স্টার্ট দিদি। Come on, come on.
বাবা আপনার মুখটা দেখান 55 সেকেন্ড আপনি ট্রান্স থেকে বেরোন আবার চাটনি পাঠায় সেটা শুধু বেয়াইয়ের জন্য স্পেশাল বাটিকের করেছে ওটা হচ্ছে আমার কথা আর ওটা হচ্ছে গেঞ্জি পরা সেটা আমার কথা আমার বেয়াই দুর্দান্ত এই যে পাপড় আপনাদের লাগিয়ে দিন পুরা বিরাপন লাগ রা হ্যায় अरे ऐसा झटका पुनर्जन्म खाटनी काज ओ खई के पान बनारस वाला ओ खई के पान बनारस वाला खुली जाए बंद अकल का ताला ओ खई के पान बनारस खुली जाए बंद अकल का ताला फिर तो ऐसा करे धमाल सीधी कर दे सबकी चाल वो छोरा गंगा किनारे वाला এবার একটু সুভ্রাদির সাথে কথা বলবো এবং মিঠুদির সাথে কথা বলবো আমি মেয়ের মা হ্যাঁ নমস্কার দিদি আমি ছেলের মা গলার ভলিউমের ডিফারেন্স এরকম কেন বরাবর ঠান্ডা দিদি আর আপনি বরাবর গরম একদম খুব আনন্দ করতে ভালোবাসি আজ না আমাদের বাড়ির ওখানে রাসমেলা হয় কিন্তু এই মেলাতে আপনাকে পেয়েছি মানে আমার সৌভাগ্য থ্যাংক ইউ ভীষণ ভালো জীবনের জন্য গ্রাম বাংলা এসে সেই পুরনো ছোটবেলার কথা মনে পড়ছে আমাদের কি মনে হচ্ছে মেলা তোমার কিছু মনে হচ্ছে বলছি তোমার এক একটা জিনিস 10 টাকা আমি জিনিস নেবো না 10 টাকা দিচ্ছে তোমাকে 1 ঘন্টা একটু চুপ করতে হবে আপনি ভাবছেন যে আমার চুপ থাকে 10 টাকা আপনি ভাবছেন আমার 10 চুপ থাকে 10 টাকা আমি বলেছি মালগুলো 10 টাকা গরিবের ভাত মারবেন না শুনুন আরে ফেরি হলে চুপ থাকবে লোকে কি করবে কি করবে আমি একটা কথা বলি যার গলে জোর বেশি আমি হচ্ছি ছেলের বাবা গলে জোর বেশি আমি ছেলে না আপনার জন্য সাবান কে আমার দরকার দিয়ে দিলাম নি আমি ওসব আমি 10 টাকা দেব আমি একটু সেলো টেপ চাই হ্যাঁ নিন এটা আপনি মুখে গুঁজে নিন আমি প্লিজ প্লিজ আপনাকে জামা দিয়েছি সাবান কালকে থেকে কিন্তু মাইন্ড ব্লোয়িং শাশুড়ি
এক চুড়িদার আপনার বেবি আমার প্রথম ছেলে আর সেকেন্ড আমার দু তিন বছর চার বছর পর আমার শাশুড়ি বলতেন যে মেয়ে হোক একটা তুমি জগন্নাথের কাছে গিয়ে মানত করে এসো দেখবে তোমার মেয়ে হবে পুরী চলে গেলাম পা ধুয়ে গেলাম কর্তাকে বললাম ৫১ টাকা দাও একটু ঢিল বাঁধবো তা ঢিলটা বাঁধলাম কর্তা গেল না ও মা যখন ফিরে টোটোতে উঠবো বাড়ি আসবো তখন বলল দেখি তো চলো কোথায় ঢিলটা বেঁধেছো আমি দিদি ফাঁস দিয়ে এসেছিলাম আর আমার কর্তা গিয়ে ফাঁসটা খুলে গেট দিয়ে এলো ঢিলটা যখন আমার সিজার হচ্ছে আমার যিনি ডাক্তার আমাকে অপারেশন করেছেন ওনার দুটো মেয়ে আর আমার এমনি জ্ঞানটা এসে গেছে আমি ডাক্তারবাবু আমার কী হলো বলো আমারও যে তোমারও সে এসে বললাম সত্যি জগন্নাথ কাউকে ফেরায় না একটা ফাঁসের আর একটা গেটের দিদি দুটো তাই সবসময় জগন্নাথ সাজিয়ে রাখেন কেন কালো পড়িয়ে ওই তো জগন্নাথের দোদ্দরে হয়েছে বলে মিঠুদের শুভরাত্রি পালা এবার রেডি আপনি স্টার্ট ভালো জামা ভালো জামা হ্যাঁ পরি দিন পরি দিন এইরকম গোফ যারা রাখেন মানে ধরে নিচ্ছি ফর এক্সাম্পল বীরাপ্পান সে পাঁপড় কিভাবে খেত দেখুন ওনার ওয়াইফ বলতেন গোফটা তুলো আবার তোমার বলছে দাঁড়া পর্দাটা ঢেকে দিই আবার তোলো দাঁত মেজে নাও আবার ঢেকে দিচ্ছি এনাদের এনার্জি মানে আপনারা জাস্ট আমাকে একটু আশীর্বাদ করুন আপনাদের বয়সে যেন আমি সেম এনার্জেটিক থাকতে পারি সেই সমস্ত বৌমা এবং মহিলাদের বলছি যারা শ্বশুর বাড়িতে লিফট নেই বলে বিয়ে ক্যান্সেল করেন তাদের জন্য এনারা সবাই ইন্সপিরেশন আজকে ফোর্থ পজিশনে আছেন দেবজানিদি দেবশ্রীদি 10 পয়েন্টস থার্ড পজিশনে আছেন সোমাদি মঞ্জুরাদি 15 পয়েন্টস সেকেন্ড পজিশনে আছেন শুভরাদি মিঠুদি 20 পয়েন্টস আর ফার্স্ট পজিশনে আছেন লক্ষ্মীদি দেবশ্রীদি 25 ওয়াটার পিউরিফায়ার আছে হান্ডি সেট আছে হ্যান্ড ব্লেন্ডার আছে মশলাদানি ব্ল্যাঙ্কেটের সেট আর প্রিয়গোপাল বিষয়ের শাড়ি আছে ব্ল্যাঙ্কেট সেট ওয়াটার পিউরিফায়ার ওকে আপনি কিছু নিন ডিসকাউন্ট করে দেবো দেখি ওকে নিয়ে যাবো সঙ্গে আমাকে কি বলছেন আমি ব্যবসা ছেড়ে দিলাম আজকে নিন একদম কিসের ব্যবসা আমার দরকার নেই তোকে আমি কিসের ব্যবসা আমার আমার থেকে খুশি আজকে কে আসছে মটর গাছি খুলি সড়ক মে তকড়ি তড়ক ধড়ক মে ওলে গিরে সুলগতে সে সড়ক মে ছতরি সেখানে চারজন খেলবেন বাস্কেটের মধ্যে বল ছুটতে হবে 30 সেকেন্ডস টাইম সেই বাম্পার রাউন্ডে বেরা ভালো করে বাড়িতে কি প্র্যাকটিস করেছেন হ্যাঁ ভালো করে আগে গ্যালারিতে কোচ বসে আছে আপনাদের সমাজের বাঁধতেই পড়ে গেছে যা
সম্মান আছে 16টা বাম্পার রাউন্ডের উইনার হচ্ছে লক্ষ্মীদি খুশিতা খুব খুশি ওরে কে দুলির মেলাতে যাবি আরে পেট ভরে প্রেম গাজা খাবি খিচুড়ি খাবি শাল পাতায় যাবো গো দুজনাতে তোরাকে যাবি গো বাউল গান শুনবো বরতলায় ওই কে দুলি রয়ে মেলাতে যাবো গো দুজনাতে তোরাকে যাবি গো আপন বাপন চৌকি চাপন আর মেমোরেবল কোন মুহূর্ত একসাথে দুজনে আমাদের যত অকেশন হয় না যত ম্যারেজ অ্যানিভার্সারি বলো ছেলে মেয়েদের জন্মদিন বলো ওদের অ্যানিভার্সারি সব একসঙ্গে ওইটাই একটা মজাটাই একসাথে একসঙ্গে হাই করে হাসা খাওয়া এগুলো আমাদের খুব হয় খুব হয় ও মাঝে মাঝে একটু পেছনে লাগে আমার ডাক্তার মানুষ তো তখন সেদিন চেম্বারটা নেই কি ব্যাপার দেখুন শুধু মেয়ের মা বলে এরম করে যদি ছেলের মা হতাম না বলে গট গট করে ঢুকে যাই আমি এরম করে ঢুকে ছেলের মা হলে এরম সোফায় বসে এরম বসে থাকতাম শুধু মেয়ের মা বলে চুপ করে বলে আপনি তো কম না ঢুকে বসেও পড়লেন না ও বলেছে আমি যদি কিছু শুনি অন্য কিছু আমার মেয়ে যদি কোনো কমপ্লেন করে আমি কিন্তু নিচে এসে ঢিল ছুড়ব কিছু করব না তো নিচে এসে ঢিল ছুড়ব আর ঢিলগুলো পরে কুড়িয়ে রেখে ওনাকে দিয়ে দেবেন আপনি জগন্নাথের ওখানে গিয়ে বাঁধবেন দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা তারে ধরি ধরি ও তারে ধরি ধরি মনে করি ভোগ ধরতে গিয়ে আর পেলে দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা ও পাল এই সুরেই একটি বিখ্যাত একটি গান আছে সেই গানটি আমি শুনতে চাই ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার সাজি রোটি মেকার ব্রেড বাস্কেট টু বার্নার গ্যাস ওভেন ফ্রুটস ফ্রুট বোল স্যালাড মেকার এবং সানফ্লিকের তরফ থেকে প্রেশার কুকার দেবশ্রীতে একটু বলুন তো লক্ষ্মীদি কতটা লক্ষ্মী অনেকটাই লক্ষ্মী কাজে লক্ষ্মী আমি একদম কাজ পারি না আপনি সারাদিন কাজ করে ও ভালো রান্না করতে পারে দুজনের মধ্যে রাগিটাকে একটু সামনে তো ও একটু সামলাকে হ্যাঁ আমি থেমে যাই যখন ব্যাটারি শেষ হয়ে যায় থেমে যায় হ্যাঁ তা তো হয় বৌমা কেমন বৌমা ভালো আপনার ওই হাঁটুতে সুশ্রী দেওয়ার জন্য আপনার বৌমার জন্য গিফট পাঠালাম ভাই এইসব কি চলবে না ঠিক আছে হাঁটু বালিশ একটা গানের প্রশ্ন ও গো তোমার দাদার পাল্লায় পড়ে ও
হয়ে আমার জাতগুলো মান গেল রে হার মোর জোনিয়া গেল দেওলালে ওরে হার মোর জোনিয়া গেল দেওলালে ওরে তোমার দাদার পাল্লাই পড়ে তোমার দাদার ফুলো মান গেল রে আর মোর জোলিয়া গেল দেওরা রে ওরে হার মোর জোলিয়া গেল দেওরা রে আমার চাচা ফুলো মান গেল রে আর মোর জোলিয়া গেল দেওরা রে এটি একটি সম্পর্ক নিয়ে গান তো আমি একটি সম্পর্ক নিয়ে গান বলি পূর্ণ নদী বলি অন্য নদী আর দু মুঠো চাল পেলে দে হাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে অন্য নদী ঠাকুর জামাই এলো বাড়িতে বলি আমি ভীষণ হুল্লুরে আমার প্রচুর বন্ধু আছে কিন্তু দিদি একটু ঠান্ডা মতো আমি চাইছি দিদি যদি আমার সঙ্গে তালে তাল মেলায় দিদি হাসুর যা অবস্থা খেতাম যদি আসতো না গো আর দেখতো লোকে আমার চহর মুখ শুকায়তো না ওরে নাগর ছাড়া মেলা আমার ভালো লাগে না রে নাগর ছাড়া মেলা আমার ভালো লাগে না ওরে কথা দিয়া রে নাগর কথা দিয়া রে নাগর কথা দিয়া রে নাগর নানা মেলায় আইলা না রে ওরে নাগর ছাড়া মেলা আবদার নিয়ে যে কোনো একটি গান শুনতে চাই আবদার নইলে যাবো বাপের বাড়ি দিবি বলে কাল কাটালি জানি তোর জারি চুরি তাই বুঝছি উনি কেন থামতে যান না প্রিয়ে আপনি চিঠি লিখে বলুন বুঝিয়ে ফোনেতে কথা বললে মানে সে আর থামতেই চান না ফোনে ব্যালেন্স কে ফোনে দেন না বিল উঠলে মানে ফোন ছাড়বেনই না আমি আবার ওর ব্যানের গলা খুব সুন্দর নকল করি বলেন 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 আমি বলি আজ ইরে মানা আয় না কখন খাবি মটর গস্তি খুলি সড়ক মে তকড়ি তড়ক ভড়ক মে আমি রাধা কৃষ্ণের প্রেমের একটি গান গাইছি মনামা মন মনামা হয় আজ কেন গোড়ায় কাঁদিতেছ পাগলিনি হইয়া হয় আজ কেন গোড়ায় দিতে ছো পাগলিনি হইয়া আসবে শ্যাম কালিয়া যাও গো কুঞ্জ সাজাও গিয়া আসবে শ্যাম কালিয়া
রাধা কৃষ্ণের গান। ও শয়না 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 ওগো শয়না এত জ্বালা শয়না ভরেতে আমার মন রয় না কেন রয় না রয় না ময়না বলো তুমি কৃষ্ণ রাধে তাতে মন দিতে যে যাই কেমন বাধে যে খেজুর গাছে উঠতেছে কি মজা আজকে রাতে বউ আমাকে বাবা বলেছে বউ আমাকে বাবা বলেছে এই রাউন্ডে পর যাদের স্কোর সব থেকে কম থাকে তারা এলিমিনেট হয়ে যায়। প্রথম প্রশ্ন কি আসছে দেখুন টিভির পর্দায়। চড়ুই শশা মাদুর একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাতে হবে। তোমার পিসির একমাত্র বৌদির বৌদি তোমার কে? এবার বল সুমাদি। আমার ভাইয়ের বউ বোঝান। আমার পিসি, পিসির বৌদি হচ্ছে আমার মা। আমার মায়ের বৌদি মামি, মামি মামি সরি মামি। দেখে নিন একদম 20 পয়েন্ট। কি নেবেন মাছরা? পঞ্চপ্রদীপ। ওকে, তিন নম্বর প্রশ্ন। যে কোনোভাবে হতে পারে, পাশাপাশি, ওপর নিচ বা কোনা কোনি, চার অক্ষরের দুটি শব্দ।
আবার বলো। জাফরান রাজবো। 20 পয়েন্টস। কি নেবেন? মিক্সার গ্রাইন্ডার। শব্দ ছক পাশাপাশি ক্লু দেওর ননদ যা অনেক ধরন পান আজকের আসরে দারুণ দুই বেয়ান উপর নিচের ক্লু নলেনগুর বা জলভরা বাংলার যা বিশ্বসেরা এবার বল সম্পর্ক আর উপরে নিচে সন্দেশ 20 পয়েন্টস কি নেবেন বলো আর কি ও দিদি টেবিল গিলা টেবিল দেবজনী দিদি দেবশ্রী 20 পয়েন্টস লক্ষ্মীদি দেবশ্রী 25 পয়েন্টস সোমাদি মঞ্জুলাদি 85 পয়েন্টস শুভ্রাদি মিঠুদি 50 পয়েন্টস এই রাউন্ডে সবথেকে বেশি বাজার প্রেস করে সঠিক উত্তর দিয়েছেন সোমাদি এবং মঞ্জুলাদি পাচ্ছেন সোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম এটা আমাদের এলিমিনেশন রাউন্ড আমাদের ছেড়ে চলে যাচ্ছেন দেবজানিদি দেবশ্রী আয়রনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন সানপিকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন ম্যাটিক্সের তরফ থেকে ডিসকাউন্ট কুপন হ্যাঁ আর সুন্দর একটা ডিনার সেট যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার দ্য সোমি স্ক্যান প্রোডাক্ট ইউ ক্যান আই ক্যান বি অল ক্যান আমার কাস্টম স্পন্সর করেছে প্রাপ্তি জুয়েলারি স্পন্সর করেছে শিখ ফ্যাশন জুয়েলারি যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন দর্শন ব্ল্যাকস্টোন আগরবাতির তরফ থেকে একটি রূপোর প্রদীপ দানি এবং একটি গিফট হ্যাম্পার দর্শন ব্ল্যাকস্টোন আগরবাতি সুগন্ধের শেষ কথা শুরু করব আমাদের শেষ রাউন্ড দ্য সোমিজ আমি সেই মেয়ে কি কি গিফট আছে দেখি আছে স্টিলের ডিনার সেট উইথ ইউটেন্সিলস র‍্যাক আছে ঠাকুরের থালা বাসন এলইডি টিভি চিমনি ফ্রিজ মোরার সেট সঙ্গে সেন্টার টেবিল প্রথম দাদা রাইট অ্যানসার দিলে গিফট পাবেন মোরার সেট সঙ্গে সেন্টার টেবিল কোন হাটে ভাঙলো কার তুলনায় মুখ বেজার কখনো দেখি খেজুর গাছে মিষ্টি দইও তোমার কাছে কিসের কথা বলা হচ্ছে এবার শুভ্রাদি মিঠুদি হাড়ি 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 বোঝান হাটে হাড়ি হাড়ি ভাঙা খেজুর গাছে হাড়ি ঝোলে মিষ্টি দই তোমার কাছে মিষ্টি হাড়ি দই ট্রেডি বয় সঙ্গে মোরা সেট এবং সেন্টার টেবিল সেকেন্ড দাদা রাইট অ্যানসার দিলে গিফট পাবেন ঠাকুরের থালা বাসন গ্রহের আগে উপজুড়ে মুখশ্রীর তুলনা করে দূরের তাকে চেনা চাই নানান আকারে রাত্রে পাই এবার বলো সোমাদি চাঁদ চাঁদ 20 পয়েন্টস সঙ্গে আপনার ঠাকুরের থালা বাস তিন নম্বর দাদা রাইট অ্যান্সার দিলে গিফট পাবেন টিভি মুশকিল হলো একটু আঙুল যখন সোজা স্বাদে আর গন্ধে যে গরম ভাতে রাজা এবার বলো লক্ষ্মীদি বাবা বাবা ঘি ঘি বুঝিয়ে দিন একটু ঘি আঙুল সোজা করে ঘি ওঠে না বাঁকাতে হয় স্বাদে গন্ধে ঘি গরম ভাতে আর গরম ভাতে ঘি লাভলি রাইট অ্যানসার দিলে গিফট পাবেন চিমনি ওজনের সঙ্গে সম্পর্ক শব্দ যা চিনি কুটির শিল্প কৃষি কাজ কোথায় হয় জানি এবার বলো কারখানা ওজনের সঙ্গে সম্পর্ক কেউ জানে গ্রাম গ্রাম ভেরি সরি কিন্তু মাইনাস 10 পয়েন্টস পাঁচ নম্বর দাদা শেষ দাদা আজকের রাইট অ্যানসার দিলে গিফট পাবেন ফ্রিজ জালবন্দি ছোট্ট ঘর ঘরের মধ্যে ঘর থাকে পতঙ্গ দিয়ে নামে শুরু অসুখ থেকে বাঁচিয়ে রাখে এবার বল মশারি মশারি 20 পয়েন্ট সঙ্গে ফ্রিজ আজকের দিদি নাম্বার 1 হয়েছেন বেয়ানের জুটি সোমাদি মঞ্জুলাদি এইবার আছে একটা বোনাস রাউন্ড যেটা খেলে জিততে পারলে পাবেন জি বাংলার তরফ থেকে সোনার হার সিনেমা সন্ধ্যা চন্দ্রমুখী জামরুল পাপুর পাপুর চন্দ্রমুখী সিনেমা
শান্তা পাপড় জামরুল চন্দ্রমুখী সন্ধ্যা আর সেলেন तरफ थे के डिस्काउंट कूपन सनपी के तरफ थे के डिस्काउंट कूपन आयरनी फर्नीचर तरफ थे के डिस्काउंट कूपन आज के दीदी नंबर वन हुए थे शोमादी एवं मंजुलादी पाचन जी बांग्ला तरफ थे के शुनर हार রূপর প্রদীপ দানি এবং একটি গিফট হ্যাম্পার ডোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে এই পুরো গিফট হ্যাম্পার আরও সুন্দর হবেন আর প্রিয় গোপাল বিষয় তরফ থেকে দিদি নাম্বার ওয়ান শাড়ি দেখা হবে পরের দিন आके